রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ঠাকুর পরিবারের প্রদীপ বলা হয়ে থাকে, তার অবদান হাজার দশকেও মানুষ ভুলবে না। 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ তিনি উত্তর কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এশিয়া মহাদেশের সর্বপ্রথম নোবেল জয়ী তিনি। সারা বিশ্ব যাকে ঠাকুর নামে চেনে, তার পদবি কিন্তু আসলে ঠাকুর নয়। তাহলে কি? ঠাকুর পরিবার ব্রাহ্মণ, তবে পরবর্তীকালে ব্রাহ্ম হয়েছেন। তারা যখন ব্রাহ্মণ ছিলেন, সেই সময় এক প্রাণীর মাংসের গন্ধ শুঁকে ফেলেছিলেন তাদের পরিবারের চার ভাই। সেই সময় তাদের সমাজ এক ঘরে করে দিয়েছিল। সেই সময় ঠাকুর পরিবারের পদবী ছিল কুশারি। রবীন্দ্রনাথের পদবী ছিল রবীন্দ্রনাথ কুশারি। এক ঘরে হয়ে গিয়েছিলেন ঠাকুর বংশের চার জমিদার ভাই, সুখদেব কুশারি, জয়দেব কুশারি, রতিদেব কুশারি এবং কামদেব কুশারি। ফলে তাদের সেখান থেকে চলে আসতে হয়েছিল সুন্দরবনের একটি গোপন জায়গায়। এই সময় তারা দরিদ্র সেবা করতেন সুন্দরবনের গোবিন্দপুরের গরিবদের মাঝে। অনেক দান করেছিলেন, ফলে তারা হয়ে উঠেছিলেন এলাকার ঈশ্বর বা ঠাকুর। সবাই তাদের ঠাকুর বলে সম্বোধন করতেন। সেই ঠাকুরকেই সেই সময় থেকে পদবী হিসাবে ব্যবহার করতে শুরু করেন রবীন্দ্রনাথ এবং তার পূর্বপুরুষেরা। ঠাকুর বাঙালি পদবী বা উপাধি। ঠাকুর মশাই শব্দটি থেকে সাধিত শব্দ। তদানীন্তন কোনো কোনো বাঙালি ব্রাহ্মণ পরিবারের, যথা কুশারি অথবা ভট্টাচার্য পদবী বিশিষ্ট লোকেদের সম্মান করে ঠাকুর মশাই বলে ডাকার ফলে পরে তা ঠাকুরে রূপ নিয়েছে। উচ্চ আধ্যাত্মিক কোনো ব্যক্তিকে শ্রদ্ধা প্রকাশ করে ঠাকুর বলে ডাকা হয়। বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারের আগের পদবী ছিল কুশারি, পরে তা ঠাকুর উপাধি প্রাপ্ত হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রকৃত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়, কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংস নামে তিনি বেশি পরিচিত। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।